এদিকে মুম্বাই ওয়াংখেড়া স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসান রোববার দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন। ভারতের মুম্বাই থেকে টিম টাইগার্সের ম্যাচ প্রস্তুতির খবর জানাচ্ছেন সাজাদ খান। ভর দুপুরের অনুশীলনে গরমে হাসফাস অবস্থা সবার। মুম্বাইয়ের তাপমাত্রা 34 ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে 42 ডিগ্রি। পরিশ্রম না করলেও শরীরে ঘাম ঝরে অবিরাম। মাঠের কোণে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের পানির তৃষ্ণা মেটাতে এগিয়ে আসেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তপ্ত রোদে অনুশীলন চালিয়ে যাওয়া টাইগার ক্রিকেটারদের কী অবস্থা তা সহজে অনুমান করা যায়। পাশাপাশি 3টি নেটে টানা 35 মিনিট ব্যাটিং করে ক্লান্ত হয়ে পড়া সাকিব ডাগ আউটে বিশ্রাম নেন কিছুক্ষণ। গরমের অস্বস্তি অবশ্য দমাতে পারেনি টাইগার অলরাউন্ডারকে, শরীরের ঘাম শুকাতেই আবার নেমে পড়েন ব্যাটিংয়ে। মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে নামতে সাকিব সব চেষ্টাই করছেন, তবে তা নির্ভর করছে মেডিকেল বিভাগের গ্রিন সিগন্যালের ওপর। পুরো দল মাঠে এলেও ডিহাইড্রেশনজনিত সমস্যায় আসতে পারেননি টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অনুশীলনে বল হাতে নিতে পারেননি তাসকিন আহমেদ। জানা গেছে কাঁধের পুরনো চোট ফিরে এসেছে ঢাকা এক্সপ্রেসের। ছবির মতো সুন্দর কালারফুল ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2011 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। 25 বছর আগে 1998 সালে ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ এ মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপের মঞ্চে ভারতের আরও একটি নতুন ভেন্যুর সঙ্গে পরিচিত হচ্ছেন। সাকিব আল হাসানকে দল প্রত্যাশা করছে পরের ম্যাচে, সমর্থকরা আশায় তাকিয়ে আছেন একটি জয়ের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে সাজ্জাদ খান, চ্যানেল আই।